সৈকতে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভাঙন জল ঢুকে ক্ষতিগ্রস্ত দোকানপাট মেরিন ড্রাইভ সম্পন্ন হয়ে গেলেও পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকার কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে সমস্য উপকূল এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন কিছু বাসিন্দারা পূর্ণিমার কোটালি সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর তাজপুর পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পার ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে সেই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহা করুক একদিকে পার ভাঙছে তেমনি বেশ কয়েকটি দোকানের জল ঢুকেছে পূর্ণিমার কোটাল থেকেই কার্যত উত্তাল হয়েছে দীঘার সমুদ্র আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউ গাছ এবং সমুদ্রের পার প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকায় পরিদর্শনে আসেন জনপ্রতিনিধিরা প্রধান এসে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন প্রধান সবিতা খাটুয়া বলেন আমি বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি অবিলম্বে এই এলাকার মানুষদের সুরাহা যদি না হয় পরবর্তীকালে অনশনেও নামবেন বলে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছি যে এই এলাকার প্রায় তিন কিলোমিটার ধরে কোনো কংক্রিটের বাঁধ নেই আর একের পর এক ভাঙা থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত হচ্ছে সামনে রয়েছে সরাসরি কোটাল এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস আয়লার সময় এই এলাকার প্রায় কয়েক কিলোমিটার সমুদ্রে জল ঢুকে গেছিল যেমন কয়েক লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন এবং কেউ কেউ আবার আশ্রয় নিয়েছিলেন ঘর আবার কোথাও কেউ বাড়িঘর ছিঁড়ে আশ্রয় নিয়েছিলেন অন্যত্র তাই পুনরায় সেই আতঙ্ক আবার ফিরে আসতে চলেছে এলাকার মানুষদের মনে তাই এলাকার বাসিন্দারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার কোনো কিছু স্থায়ী বাঁধ গড়ে তোলা হোক সেই সঙ্গে স্থানীয় রামনগর এক ব্লকের বিডিও পূজা দেবনাথ এলাকার পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন এবং সেই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সেচ দপ্তরের সঙ্গে কথাও বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার অস্থায়ীভাবে কোনো বাঁধ তৈরি করা যায় কিনা না তার চিন্তাভাবনা করেছেন বলে তিনি জানিয়েছেন সেই সঙ্গে তিনি আরও বলেন যেহেতু সামনে বৃষ্টি কাল তাই অস্থায়ীভাবে বালির বস্তা বা কিছু পাথর ফেলে যাতে মানুষদের বা মানুষের সম্পদ রক্ষা করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বলেন অতি দ্রুত আমরা তার পদক্ষেপ গ্রহণ করছি দেখা থেকে সমুদ্র পার বরাবর মেরিন ড্রাইভ হলেও তাজপুরে কিছুটা অংশ সমুদ্রের গ্রাসে বারে বারে পড়ে আগামী দিনে সেই অংশের কাজ দ্রুত সম্পন্ন হবে এমনটাই আশায় রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরাও ইতিমধ্যেই শঙ্করপুর সমুদ্র সৈকতে জলোচ্ছ্বাসের সময় সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবতী অন্যদিকে প্রবল জলোচ্ছ্বাসে পার ভাঙা দোকান ঘর ভেঙে যাওয়ার ঘটনায় রীতিমতো সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা আগামী দিনে শঙ্করপুর তাজপুর উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন রামনগর সমিতির

কলকাতা একশো আঠারো না অবশ্যই আতঙ্কের ব্যাপার তো রয়েছেই যাতে এটা সরকার পক্ষ থেকে এগুলো দেখে যাতে এদের একটু উন্নতির ব্যাপারে ইয়ে করা যায় সেটা সরকারের লক্ষণীয় আমাদের মাধ্যম দিয়ে আপনারা বলছেন আমরাও সরকারের কাছে আমন্ত্রণ জানাবো তারা যেন এনাদের হয়ে কিছু সরকার পক্ষ থেকে ব্যবস্থা করে তাহলে এরা উপকৃত হবে এদের সংসারটা চালানো যায় ঠিক মতো সেই দিকে অবশ্যই রাজ্য সরকারের তৎপরতা দরকার আছে লোকাল এখানকার পঞ্চায়েত বা যারা রয়েছে তাদেরও এগুলো দেখার দরকার আছে স্বচক্ষে তারা এসে যাতে এদের কোনো উন্নতি হয় সেই পক্ষে এদেরকে এসে এদের তদবির করে যাতে এদের এইগুলো আবার নতুন করে করতে পারে এবং পাটটা যাতে বাঁধানো যায় এদের দোকানগুলো যদি সঠিকভাবে চলে তাহলে এরা সংসারটাকে মতোভাবে চালাতে পারবে এটাই আমি মানে দাবি করছি সরকারের কাছে